আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজের টিউটোরিয়ালে। আজ আপনাদের একটি দারুণ জিনিস দেখাবো, আর সেটি হচ্ছে যে আপনি মাউসের কাজগুলো সবগুলোই কাজ আপনি কিবোর্ডের মাধ্যমে কি করে করতে পারেন। আপনার কোনো কাজ করতে গেলে দেখা গেল মাউস নষ্ট হয়ে গেছে, এক্ষেত্রে আপনি আর কাজ করতে পারছেন না, তবে মাউসের সব কাজ আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন যদি এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমরা দেখি যে মাউসের কাজগুলো কিভাবে কিবোর্ড দ্বারা করা যায়, এবং অর্থাৎ আপনি মাউসকে কিবোর্ডে কিবোর্ড তো এই কাজটা যদি আপনি আগে অ্যাপ্লাই করে রাখেন তাহলে আপনার মাউস নষ্ট হওয়ার পরেও আপনি কাজগুলো করতে পারবেন। তো এই কাজটি করতে হলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে সাধারণত ক্যাটাগরি এইভাবে দেওয়া থাকে, তো ইরেজ অপ ম্যাক্সিস এখান থেকে আপনি যেতে পারেন, তবে আপনার খোঁজার সুবিধার্থে এখান থেকে ক্যাটাগরি থেকে ভিউ বাই থেকে এখানে লার্জ আইকন যদি করে নেন, নেওয়ার পরে এরকম যখন আসবে এরপর এখন এখান থেকে ইরেজ অফ অ্যাক্সেস সেন্টার এখানে ক্লিক করবেন। ইরেজ অফ অ্যাক্সেস সেন্টারে ক্লিক করলে এখন আপনাদের যেতে হবে এখান থেকে মেক দ্য মাউস ইরেজার টু ইউজ, এটাতে যাওয়ার পরে এখানে দেখুন মেক দ্য মাউস ইরেজার টু ইউজ, এখানে যাওয়ার পরে কন্ট্রোল দ্য মাউস উইথ কিবোর্ড, এখানে টার্ন অন মাউস কিজ এখানে আপনি টিকমার্ক দিয়ে দিন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এরপরে জাস্ট সেট আপ মাউস কিজ এখানে ক্লিক করুন। সেট আপ মাউস কিজ দেওয়ার পরে এখান থেকে টার্ন অন মাউস কিজ এখানে আবার টিকমার্ক দিন। টিকমার্ক দেওয়ার পরে আপনি পয়েন্টার স্পিড কত রাখতে চান সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনি যেহেতু মাউস যেহেতু ব্যবহার করবেন না, সুতরাং টপ স্পিড এখান থেকে এটা হাই করে দেবেন, আর অ্যাসুমেশন এটা একটু স্লো করে দেবেন বা একটু মাঝামাঝি এই পাশে এখানে রেখে দেবেন। তারপরে জাস্ট আমি এরকমই রাখছি, রাখার পরে আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখুন খুব সুন্দর করে আমাদের এটা চলে এসছে, এবং এখন যদি আমি আমার কিবোর্ডে এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, আমার যেহেতু মাউস এখনো সচল রয়েছে, তো ধরুন আমার মাউস তো এখন নষ্ট হয়ে গেছে, আমি এখন কিবোর্ড দ্বারাই কাজ করব। তো কার্সর আপনি যে প্রয়োজন মতো যদি সরাতে চান তাহলে কম্পিউটার কিবোর্ডের নাম্বার লক আপনার চালু আছে কিনা সেটা আপনি আগে দেখে নিন। এরপর হচ্ছে কিবোর্ডের নিউমেরিক কি যদি আমি চার চাপি, দেখুন চার আমি চাপছি, এটা খুবই স্পিড কিন্তু খুবই কম, কারণ আমি এখানে আপনাদের বলে দিয়েছি যদি আপনি মাউসের ওই স্পিডটাকে যদি বাড়িয়ে নিতে চান, হাই যদি করে দিতেন তাহলে খুব দ্রুত যেত। এরপরে আবার সিক্স যদি চাপি তাহলে ডানে দিকে যাবে, আর যদি আট চাপি তাহলে উপরে উঠবে নিউমেরিক কি, এবং টু যদি চাপি তাহলে নিচের দিকে নামবে, খুব স্পিডটা খুবই কম নিচের দিকে নামবে। আর আপনি যদি ক্লিক করতে চান তাহলে বাম ক্লিকের জন্য আপনাকে পাঁচ চাপতে হবে, ডাবল ক্লিক পাঁচ, দেখুন এটা আমাদের ওপেন হয়ে গেল। আবার ডান ক্লিকের জন্য প্লাস চাপলে শুধু হয়ে যাবে, ওকে প্লাস চাপলে কি হচ্ছে আপনি হবে, এবং এই কাজটা অনায়াসে আপনি ডেস্কটপে খুব সহজেই করে নিতে পারেন, তবে অনেক ল্যাপটপে নাম প্যাড এবং নিউমেরিক কি থাকে না, প্যাড থাকে না, যার কারণে সকল ল্যাপটপে এই কাজগুলো করা যায় না। তো অনায়াসে আপনি আপনার কম্পিউটারে এই কাজটা খুব সহজে করতে পারবেন। আপনার মাউস যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে কাজের ক্ষেত্রে, আপনি আর মাউস খুঁজে পাচ্ছেন না এমন একটা জায়গা রয়েছেন যেখানে আর মাউস সম্ভব হচ্ছে না, এই অ্যাপ্লাইটা এই সিস্টেমটা যদি আপনি অ্যাপ্লাই করে রাখেন তাহলে আপনি এখন মাউস আমার নষ্ট হয়ে গেছে আমি এইভাবে কাজ করে নিতে পারি, ওকে। তো এখন আপনার ধরুন যে এটা দরকার নেই, এটা আবার আপনি পূর্বের অবস্থা ফিরে যাবেন, সেক্ষেত্রে আবার এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি টিকমার্কটা তুলে দিলেই হয়ে যাবে, টার্ন অফ মাউস কিজ এখানে এবারে সেট আপে এখান থেকে টিকমার্কটা জাস্ট উঠে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তো কাজ কমপ্লিট, আশা করছি যে আপনারা যাদের মাউসের সমস্যা হয়ে থাকে তারা এভাবে আপনার কিবোর্ডকে আপনি মাউসে কনভার্ট করে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী দেখবো মূলত মাউস সেটিং। কম্পিউটার নিয়ে ভালো কাজ করতে হলে, কম্পিউটার এক্সপার্ট হতে হলে কিছু ছোট্ট ছোট্ট বিষয় জানা লাগে, আমি আপনাদের এই বিষয়গুলো জানাবো স্টেপ বাই স্টেপ। আজকে মাউসের সেটিং দেখবো। আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমভাবে মাউস ইউজ করে, তো সেটা কীভাবে করে সেটা আজকে দেখবো। যে প্রথমে চলো, আমি উইন্ডোজ 7 ইনস্টল করা আছে আমার কম্পিউটারে, আমি স্টার্ট মেনুতে গেলাম, এইখান থেকে কন্ট্রোল প্যানেলে চলে যাবো।
কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনি এখান থেকে সব সেটিং গুলো এখানে আছে, এখান থেকে মাউস খুঁজে বের করবেন। আমি এই যে মাউস, অথবা কি করতে কন্ট্রোল শুধু এম প্রেস করলে মাউস সিলেক্ট হয়ে যাবে। আমি এম প্রেস করলাম, দেখুন মাউস সিলেক্ট হলাম। তো মাউস এই অপশনটা ওপেন করবো, এই যে আমাদের এই মাউস অপশন। এখানে বেশ কিছু জিনিস আছে, যে জিনিসগুলো নিয়ে আমরা মূলত দেখবো। একটা হচ্ছে আমাদের মাউসের দুইটা বাটন আছে, একটা লেফট বাটন একটা রাইট বাটন। তো আমরা যদি রিফ্রেশ করতে যাই, আমি এখানে দেখে রিফ্রেশ করতে গেলে প্রথমে আমি রাইট বাটন চাপলাম, তারপরে লেফট বাটন ইউজ করে সেটাকে অভিব্যক্ত হয়। যদি আপনার কখন এরকম মনে হয় যে না আমি শুধু একটা বাটনই ইউজ করবো, তাহলে আপনি এটা এইখানে যে সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন, এখানে যদি আপনি টিক দিয়ে দেন, তাহলে আপনার রাইট বাটনটাই শুধু কাজ করবে, ওটা দিয়েই আপনি সব কাজ করতে পারবেন। তো তাহলে ডাবল ক্লিক, দুই পাশে বাটন ইউজ করার প্রয়োজন হবে। অনেক সময় হাতে সমস্যা বা আঙ্গুলে যদি কোনো কারণে ব্যথা খেতে পাওয়া হয়, তাহলে এই সেটিংটা দিয়ে মূলত কাজ করা যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু, যে আপনার কোনোভাবে যে এই আঙ্গুল ব্যথা হলো, তাহলে আপনি একটা আঙ্গুল দিয়ে কাজ করতে পারবেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাবল ক্লিক স্পিড, যে আপনি যখন আমরা যখন ডাবল ক্লিক করে কোনো কিছু খুলি, তো সেই স্পিডের বিষয়টা এখান থেকে আপনি সেটিং করতে পারেন। এটা স্লো প্রসেস করতে পারেন, ফাস্ট প্রসেস করতে পারেন। এই যে স্লাইডার দেখছেন, এই স্লাইডারটাকে আপনি সামনে পিছনে সরিয়ে স্লো বা ফাস্ট কাজ করতে পারেন। ক্লিক লক, এইখানে কিছু সেটিং আছে যেটার মাধ্যমে আপনি ক্লিক লক ক্লিকটাকে লক করে রাখতে পারেন। তো আমি রেকমেন্ড করবো যে এইগুলো এইটা আপনি করবেন, এগুলো আসলে দরকার নেই। তো নেক্সট যেটা সেটা হচ্ছে পয়েন্টার, এটা আমাদের নিত্যদিনের কাজে এটা প্রয়োজন হয়। পয়েন্টার দেখিয়ে বিভিন্ন কম্পিউটার ইউজার যারা আছে, সরি পয়েন্টার। তো আমি এইখানে দেখবেন ড্রপডাউন, এখানে বেশ কিছু স্কিম আছে, সিস্টেম স্কিমস, এইগুলোর ভিতরে আপনি ইউজ করতে পারেন। অথবা এই যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলোর ভিতরে আপনি যেটা সিলেক্ট করে দেবেন আপনার মাউস, এইখানে দেখুন আমি যেটাতে ক্লিক করবো এরকম মাউসের আইকন চলে আসছে, ঠিক আছে। এইভাবে আপনি আপনার মাউসের পয়েন্টার যেটা, সেই পয়েন্টারটাকে আপনি আপনার মতো করে মনের মতো করে ইউজ করতে পারেন। অনেক সময় কাজের জন্য আমাদের এইগুলা ভালো লাগে, অনেক অনেকে ইচ্ছে করে শখ করে এইগুলা করে, যে আমি মাউসের বাটনটা মাউসের যে পয়েন্টার সেটা একটু চেঞ্জ করে নেব। এগুলো আপনি এখান থেকে করতে পারেন। এনেবল পয়েন্টার শ্যাডো, পয়েন্টারের যে শ্যাডো সেই শ্যাডোটা দেখুন, এটা কিন্তু পয়েন্টার শ্যাডো মানে আপনার পয়েন্টারের পাশে কালো বেশি কালো ইয়ে আছে, এটা কম বেশি, এটা যদি আপনি না চান তাহলে এখানে ঠিক দিয়ে উঠাই দেবেন। মাউস পয়েন্টার থিম, আচ্ছা থিম তো এখানে ইউজ করে না, তো দরকার নেই। এরপরে যেটা সেটা হচ্ছে পয়েন্টার অপশন, যে আপনি যে সিলেক্ট পয়েন্টের স্পিড, আপনি যে মাউসের পয়েন্টটা আমি নিয়ে যাচ্ছি এটার স্পিড কেমন হবে। আমি মাউস দেখুন, এটা কিন্তু নর্মাল স্পিড, আমি যদি এটাকে ফাস্ট করে দিই তাহলে অনেক দ্রুত চলবে, অনেক দ্রুত চলছে, যে আমি আমার থেকে দ্রুত গতিতে চলে। এটাকে যদি স্লো করে দেওয়া হয় তাহলে এটা দেখুন, আমি কিন্তু এখন মাউস সরাই দিয়ে পাচ্ছি না, ঠিক আছে। তো কখনো যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা নিজেরাই এটা ঠিক করে নেবেন, এবং এটা সবসময় নর্মাল থাকে। আপনি যদি কাজের প্রয়োজনে আপনি এটাকে কম বেশি করে এটা নিতে পারেন, যদি আপনার দ্রুত কাজের প্রয়োজন হয় তাহলে পয়েন্টারটাকে ফাস্ট করে কাজ করাইতে পারেন এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এইখানে একটা বাটন, দেখুন অটোমেটিক্যালি মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন দ্য ডায়লগ বক্স। আপনি যদি কোনো ডায়লগ বক্স ওপেন করেন এবং সেখানে ডিফল্ট বাটন যেটা আছে সেখানে অটোমেটিক্যালি আপনি পয়েন্টার চলে যাবে, সেই অপশনটা আপনি এখানে ইচ্ছে করে টিক দিতে পারেন। এবং যখন আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করবেন বা কোনো ডায়লগ বক্স আসবে, তার ডিফল্ট বাটনে অটোমেটিক্যালি আপনার মাউস পয়েন্টারটা দিয়ে থাকবে, আপনি জাস্ট ইন্টার বাটন প্রেস করে বা ওকে করে চলে আসবেন। তো এটা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিজিবিলিটি, ভিজিবিলিটি জিনিসটা বলতে বোঝাচ্ছে এটা মানে ট্রেইল, যে আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমি যে মাউসটা নিয়ে যাচ্ছি, দেখুন এর পিছনে মনে হচ্ছে একটা লেজুর রেডের মতো কাজ করছে, ঠিক আছে। তো এইটাকে এটা যদি কারো ক্রস পছন্দ হয় সেটাও আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। এখানে টিক দেওয়া আছে, ডিফল্টেই টিক দেওয়া আছে হাইট পয়েন্টার ওভেন টাইপিং। আপনি যখন
টাইপ করবেন তখন আপনার পয়েন্টারটা ওপেন থাকবে নাকি মাউস পয়েন্টারটা হাইড হয়ে যাবে সে বিষয়টা জানেন না ডিফল্ট এরকম থাকে আর শ্যাডো পয়েন্টার হোয়েন প্রেস কন্ট্রোল কি যে আপনি যখন মাউসে ক্লিক করবেন তখন সেখানে একটা শ্যাডো শো করবে সেই বিষয়টা আপনি শো করবেন কিনা সেই জিনিসটা এখানে দিচ্ছে তো যাই হোক আমি এটা এরপর আমি কিন্তু কোনোটাই অ্যাপ্লাই করিনি আমি জাস্ট এটা আপনাদের দেখাচ্ছি এরপরে হুইল অপশন যা মাউসের যে মাঝখানে হুইল থাকে সেই হুইলটা সেটিংও এখানে আছে যে এখানে ডিফল্ট তিন লাইন পর্যন্ত তিনটা নাম্বার পর্যন্ত আপনার এখানে দেওয়া থাকে আপনি যদি মনে করেন যে বড় ডকুমেন্ট নিয়ে কাজ করছেন সেটা অনেক দ্রুত স্ক্রল করা প্রয়োজন তাহলে আপনি এটাকে কম বেশি করে কাজ করতে পারেন ঠিক আছে এটা নিষেধটাও তাই হরিজন্টাল স্ক্রল ভার্টিক্যাল স্ক্রল এই বিষয়টা এরপর হার্ডওয়্যার সম্পর্কে যদি আপনার মাউসে কী ধরনের হার্ডওয়্যার কী ধরনের সফটওয়্যার ইউজ করা আছে সেইগুলো সম্পর্কে জানতে হলে আপনি হার্ডওয়্যার মেনুতে ক্লিক করবেন এখান থেকে প্রপার্টিস প্রপার্টিসে গেলে এখানে দেখুন যে আপনার মাউস যদি কাজ না করে সে এই ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন আপনার যদি ডাবল মাউস ইউজ করা থাকে তাহলে সেটা এখান থেকে পাবেন ড্রাইভার কী ধরনের ড্রাইভার ব্যবহার করা হয়েছে ড্রাইভার ভার্সন কত আপনি ড্রাইভার আপডেট করবেন কিনা বা ড্রাইভার আনইনস্টল ডিজেবল এগুলো করতে হলে আপনি এখান থেকে জিনিসগুলো পেয়ে যাবেন এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন তো এই ছিল আসলে অনেকগুলো সেটিং কিন্তু এখানে আছে আমাদের কম্পিউটার দিয়ে যারা এক্সপার্ট হতে চাই তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তার যে ডিভাইসগুলো কম্পিউটারের সাথে সংযোগ করা আছে সেই জিনিসগুলো কীভাবে ইউজ করতে হয় পারফেক্টলি ওগুলো নিয়ে কী সেটিং আছে সেই সেটিংগুলো কীভাবে কোথায় আছে সব কিছু জানতে হয় তো আমি আপনাদেরকে কন্টিনিউয়াস